ইন্দোনেশিয়া বা রিপাবলিক অব ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ যা সুমাত্রা জাভা বর্ণীয় এবং নিউগিনির কিছু অংশ সহ সতেরো হাজারটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশটি প্রায় দুইশো পঁচাত্তর মিলিয়নেরও বেশি লোকের আবাসস্থল যা এটিকে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ এবং সর্বাধিক জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এখানকার জনসংখ্যার এইটটি সেভেন মুসলিম আপনারা জানলে অবাক হবেন যে ইন্দোনেশিয়ায় প্রথম শতাব্দীতে হিন্দু ধর্মের প্রভাব আরম্ভ হয়েছিল এবং ষষ্ঠ দশকের দিকে বৌদ্ধ ধর্মের উত্থান ঘটে এই সময়কালে বহু হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের উত্থান ও পতন ঘটে কিন্তু ইন্দোনেশিয়া বর্তমানে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিভাবে এই পরিবর্তন ঘটল কি এমন ঘটেছিল যার ফলে হিন্দু ও বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে কমে আসে এবং ইসলাম এত দেরিতে আসার পরেও প্রধান ধর্মে পরিণত হয় তবে তার আগে আমাদের জানা দরকার ইসলাম কিভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিল যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে ভিডিওটি আরম্ভ করার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইসলামের উত্থানের আগে এই দ্বীপপুঞ্জে হিন্দু সমাজের প্রভাব ছিল এবং এখানকার সংস্কৃতি ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ ইন্দোনেশিয়ায় ভারতীয় সংস্কৃতির প্রভাব রাজা অশোকের সময়কাল থেকে আরম্ভ হয় যা দুইশো থেকে তিনশো সালের মধ্যে ছিল এরপর চতুর্থ শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সময়ে হিন্দু ধর্মের বিস্তার ঘটে ইন্দোনেশিয়ায় হিন্দু ধর্মের বিস্তারের প্রধান কারণ ছিল দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ও বাণিজ্যের কারণে এখানকার স্থাপত্য ও ভাষার মধ্যে দক্ষিণ ভারতীয় প্রভাব লক্ষ্য করা যায় ইসলামের আগমনের পূর্বে পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য চলতে থাকে ইয়েমেন ও পারস্যের ব্যবসায়ীরা দক্ষিণ ভারতের মালাবার উপকূল হয়ে ইন্দোনেশিয়ায় জাভা ও সুমাত্রাদ্বীপে পৌঁছাত ইসলাম আসার পর আরব ও পার্শিয়ান মুসলিম বণিকরা এই অঞ্চলে বাণিজ্যের মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার করে সাতশো থেকে এগারো শতকের মধ্যে মুসলিম বণিকরা এখানে কলোনি গড়ে তোলে প্রচলিত আছে যে এই বণিকদের সততা দেখে ইন্দোনেশিয়া ও এর আশেপাশের দেশগুলোর সাধারণ মানুষ ইসলাম গ্রহণ করতে আরম্ভ করে এছাড়াও ইন্টারম্যারেজ ইসলাম ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন্দোনেশিয়ায় ইসলাম প্রথম প্রসার লাভ করে অষ্ট শতকের দিকে সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় সমাধির পাথরের ওপর খোদাই শিলালিপি এবং সীমিত সংখ্যক ভ্রমণকারীর বিবরণ থেকে উত্তর সুমাত্রা থেকে ভেনিচে একজন বণিক ও লেখক মার্কোপোলো বারোশো বিরানব্বই সালে চীন থেকে বাড়ি ফেরার পথে একটি মুসলিম শহরের উল্লেখ করেছিলেন তার লেখা ট্রাভেলস অব মার্কোপো একটি মুসলিম রাজবংশের প্রথম প্রমাণ পাওয়া যায় বারোশো সালে সুলতান মালিকাল সালের সমাধি স্তম্ভ থেকে এই সময়ের উল্লেখ পাওয়া যায় সুলতান মালিকাল সালের এই সময়কালেই ইসলামের ব্যাপক প্রসার ঘটে পরবর্তী চোদ্দোশো শতকের দিকে সুফি চিন্তাধারা ইন্দোনেশিয়ায় উপস্থিত হয় যা পরবর্তীকালে পুরো দ্বীপপুঞ্জে ইসলাম আধিপত্য বিস্তার করে চোদ্দশো থেকে পনেরোশো শতকের দিকে যাবা দ্বীপে হিন্দু সাম্রাজ্য মাজাপাহিতের নেতারা আরব বণিকদের সংস্পর্শে এসে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে এবং মাজাপাহিত একটি মুসলিম সাম্রাজ্যে পরিণত হয় এভাবে ইসলাম এক দ্বীপ থেকে অন্য দ্বীপে সরাতে থাকে পনেরো থেকে উনিশ শতকের মধ্যে ইসলাম ক্রমাগত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংস্কৃতি ও সাহিত্যের সঙ্গে মিশে যায় ইন্দোনেশিয়ার সুফি সাধকরা যখন ইসলামকে পরিচয় করিয়ে দেন তখন তারা স্থানীয় ভাষায় তাদের সাথে ইসলামের শিক্ষা ও তত্ত্বকে বুঝিয়ে থাকেন যার ফলে তারা কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থকে স্থানীয় ভাষায় উচ্চারণ ও চর্চা করার সুযোগ পেয়ে যায় এর ফলে ইন্দোনেশিয়ার লোকজন ইসলামের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এই সময়ে ইন্দোনেশিয়ায় পশ্চিমারা আসে প্রথমে পর্তুগিজরা এরপর স্পেনিশ ডাস এবং অবশেষে ব্রিটিশরা এই ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতার জন্য একত্রে লড়াই করাই ইসলামের প্রসারকে আরও বাড়িয়ে দেয় এবং বিশ শতকের মধ্যে ইসলাম ইন্দোনেশিয়ার প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এই ছিল ইন্দোনেশিয়ার সভ্যতা সংস্কৃতি ও ধর্মের পরিবর্তনের কাহিনী যেখানে প্রথম হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল সেখানে তেরো শতকের পর থেকেই পুরোপুরি ইসলাম প্রধান দেশ হয়ে ওঠে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধু পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ